আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জেসমিন আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সবার প্রতি অনেক দোয়া রইল। আমার এই ওভেন র্যাকটা নেত্রকোনা থেকেই নেওয়া। এখানে একটা ফরেন ফার্নিচারের দোকান ছিল, সেখান থেকে নিয়েছিলাম। দাম ছিল 7000 টাকা। আর এটা চায়না ফার্নিচার। তো অনেক নতুন আপুরাই আছেন যারা হয়তো আমার নতুন দেখতেছেন, তারা জিজ্ঞেস করেছেন, এই জন্য উত্তরটা দিলাম। আর হ্যাঁ, আমার এই ফ্রিজের গাছগুলা কিন্তু ফেক না। মাঝে মাঝে কিছু কমেন্ট আসে, সেই কমেন্টগুলা দেখে হাসবো না কাঁদবো। তো এগুলা ফেক না, ফেক গাছে কখনো পানি দেয় না কেউ। অনেকেই জানতে চান যে আমার কাঁসার জিনিসগুলো আমি কিভাবে পরিষ্কার করি। আগে তো অনেক তামঝাম করতাম, তো এখন আর করি না। এখন ভীম, ভিনেগার আর পানি দিয়ে যে ক্লিনজার তৈরি করি, ওই ক্লিনজারটা দিয়েই আমি সব কাঁসার জিনিস পরিষ্কার করি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে আমি দিয়ে দিব 3টা ডিম। ডিমগুলা ভালো করে ফেটিয়ে নিব। নিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব, যেমন আমরা রুটি তৈরি করি ঠিক ওইভাবে একটা শক্ত ডো তৈরি করে নিব। যদি বেশি শক্ত মনে হয় তাহলে এখানে একটু পানি দিলেও হবে, তো আমার পানি লাগেনি। আজ আমি বানাবো পাস্তা, আর আমি পাস্তা মেশিং দিয়ে পাস্তা তৈরি করব। আমার এই মেশিনটা অনেক দিন আগের, আমার খুব পছন্দের, আমার খুব শখের একটা জিনিস। তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। সায়ান যখন পাস্তা নুডলস খেতে শুরু করলো আর ও অনেক পছন্দ করতো এগুলা খেতে, তখনই আমি এইটা কিনেছিলাম। তো দামটা খুব বেশি ছিল না, মাত্র 1300 টাকা দিয়ে কিনেছিলাম। আর আপনাদেরকে বলি, আজকের যে এর পরের থেকে যে শ্যুটটা হয়েছে, এই শ্যুটটা করেছে সায়ান। তো সায়ানের জন্য অবশ্যই একটা লাইক দিবেন আপনারা। প্রথমে আমি পাস্তা শিট তৈরি করে নিব, তার জন্য আমি এটাকে সেট করে দিব 0-তে। এখানে মার্কিং করা আছে, তো আমি প্রথমে 0-তে সেট করে দিব। দিয়ে আমি একটু মোটা করে আটাটা নিব, যেমন আমরা পুর ভরা পরোটা তৈরি করি ঠিক অতটুকু আটা আমি নিয়েছি। নিয়ে এখানে আমি একটু ময়দা ডাস্ট করে নিব, তাহলে এটা ইজিলি বের হবে।
আমি আবার ভাঁজ করে আবারও দিব। এখন আমি চেঞ্জ করে এটাকে আমি ওয়ানে নিয়ে আসব। আমার এটা 7 নাম্বার পর্যন্ত আছে, তো আমি এইভাবে ধীরে ধীরে 1, 2, 3 এইভাবে বাড়াতে থাকব। থিকনেস নিজের উপরে যতটুকু করতে পারা মানে যতটুকু করা যায়, আমি 6 পর্যন্ত দিয়েছি। তো এইভাবে একবার করে বের করব আর একবার করে আমি বাড়াতে থাকব। আমার ক্যামেরাম্যানের পানির পিপাসা লাগছে, তো সে পানি পান করতে গিয়েছে, এই জন্য ক্যামেরা কাঁপতেছে। আসলে ভিডিও ছাড়া এটা অনেক সুন্দর করে করা যায়, ভিডিও করতে গিয়ে একটু ভেজাল হয়ে যাচ্ছে। তো আমি শীটগুলা সব তৈরি করে নিয়েছি, এখন আমি শীটগুলার সাইডের অংশগুলা কেটে নিব। আবারও একটু ময়দা ডাস্ট করে দিলাম। এখানে দুইটা অপশন আছে, একটা মোটা আর একটা চিকন, তো আমি আজকে মোটাটাই করব। তো আমি এখানে মোটাটাই সেট করে দিলাম। মেশিন ছাড়াও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা যায়, তো এগুলা বেশি দেখাইলে সবাই আবার কমেন্ট করবে যে আমি নকল করতেছি। তো আমার সব পাস্তা বানানো শেষ, আর এটা কিন্তু ড্রাই করে স্টোর করা যায় অনেক দিনের জন্য। এখন মেশিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি, এর ভিতরে আমি টিস্যু দিয়ে দিলাম। টিস্যু দিলে যদি কোনো আটা থাকে ওর ভিতরে তাহলে এটা সাথে এসে বেরিয়ে আসবে। আমি পাস্তাগুলো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। পাস্তা রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছি, এর ভিতরে লবণ দিয়ে দিলাম, দিলাম তেল, আর আমি পাস্তাগুলা সিদ্ধ করে নিব। 6 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করতে লেগেছিল আমার। Thank you.
পাস্তা কোরমা রান্না করব, তার জন্য আমি এখানে পোস্ত দানা ভিজিয়ে রেখেছিলাম, সাথে আমি কিছু নারিকেল নিয়ে নিয়েছি, এটা আমি এখন ব্লেন্ড করে নিব। পাস্তা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এটা জাস্ট আমি পানিটা সেকে নিব। আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি, এখানে রান্নার তেল ইউজ করলেও হবে। দিচ্ছি সরিষা ফোড়নের জন্য, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, এটা হচ্ছে রসুন ক্রাশ করে নিয়েছি, হালকা করে একটু নেড়ে নিব। দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা পেস্ট। আমি যে পোস্তদানা নারিকেলটা ব্লেন্ড করেছি সেইটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, লবণ দিচ্ছি পরিমাণ মতো। পাস্তাটা আমি পানিটা তো ছেঁকে নিয়েছি, সেই পাস্তাটা দিয়ে দিচ্ছি, এর ভিতরে একটু পানি দিয়ে দিব আমি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে একটু নাচড়া করে নামিয়ে নেব। এর ভিতরে অনেক ধরনের সবজি দেওয়া যায়, তো আজ আমার কাছে কোনো সবজি নাই তাই দেয়নি। নিজের হাতে তৈরি করা জিনিসের মজাই অন্যরকম, খুব মজার হয়েছিল খেতে। এটা যেমন কোরমা রান্নাগুলো খেতে হয় ঠিক ওরকম, খুব ভালো লেগেছিল। তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। লজ্জাপতি গাছ কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছের এখনও লজ্জা আছে কিন্তু মানুষের নাই। যাই হোক, বারান্দা পরিষ্কার করতে অনেক টাইম লাগে আর আমার অনেক ক্ষুধা লেগেছিল, তো এই কাঁঠালটা কাল রাতে নিয়ে আসছিলাম, তো এটা দিয়ে আমি এখন জাউ রান্না খাবো। আর কাঁঠালটা অসময়ের কিন্তু অনেক মজার হয়েছিল খেতে। অসময়ের কাঁঠাল যে এত মজার হয় আসলে এটা বলে বোঝাতে পারবো না। আদা, রসুন, কাজু বাদাম, কাঁচামরিচ, পোস্তদানা পরিমাণ মতো সব কিছু নিয়েছি, হলুদ, মরিচ, গরম মশলা গুঁড়া, এটা এখন ব্লেন্ড করে নিব। মশলাটা আমি একটা টিফিন বাটির ভিতরে দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। আর এখন 1 চামচ নিয়েছি টক দই, সেই টক দইটা একটু ফেটিয়ে তারপরে আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, আর এটা আমি মুরগির মাংস নিয়েছি, বোনলেস পিস নিয়েছি, আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আজ আমি মুরগির মাংসের ভাপা করব। সরিষার তেল দিচ্ছি আমি এখানে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, তেজপাতা, শুকনা মরিচ, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, এর ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে ভাপে করলে মজা হয় না, এই জন্য হালকা করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে, দিয়ে এটা আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিব। Thank you.
আদা রসুন পেস্ট আছে, এর ভিতরে আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট ভালো করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে কাসকি মাছ, এটার সাথে আমি লবণ আর হলুদ দিয়ে হালকা একটু জাল করে নিয়েছি। এটা ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে একটু ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি ব্লেন্ড করে নিব। এটা কেসকি মাছের ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাংসটাও বসিয়ে দিলাম। কড়াইয়ে তেলের ভিতরে পানি দিয়ে দিলাম, দিলাম হলুদ, বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি একটু মোটা করে, সাথে আমি একটা আলু এইভাবে কেটে নিয়েছি। আজ একদম আমাদের অঞ্চলের অথেন্টিক বেগুনের রান্না করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আছে সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা একসাথে আমি বেটে নিয়েছি, আর একটু রসুন দিয়েছি আমি। বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা কুমড়া বড়ি। গতবার যে নিয়ে আসছিলাম বাড়ি থেকে সেই বড়িটাই আপনাদের সাথে শেয়ার করেছি, বড়ি কীভাবে বানাতে হয়। এখন মাছ দিয়ে দিচ্ছি, রান্নাটা খুবই মজার একটা রান্না, এটা কিন্তু বড়ি ছাড়াও রান্না করা যায়। এইভাবে বড়ি দিলে একটু বেশি মজা হয়, বড়ি ছাড়াও আরও ভালো লাগবে। তো এটা হচ্ছে কাসকি মাছের ভর্তা, জাস্ট আমি ধনে পাতা দিয়েছিলাম লাস্টে, দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, খুবই টেস্ট হয়। আর এটা হচ্ছে ভাপা মুরগি, কি বলবো, অনেক অনেক মজার, আর এটার গন্ধটাও অসাধারণ। আর স্টিম মাংসগুলা কিন্তু খেতে দারুণ হয়, একটু অন্যরকম লাগে রান্না করার মাংসের মতো না। আর এই যে বেগুন আলু মাছ তরকারি, তো এই ছিল আজ আমাদের দুপুরের খাবার, অনেক অনেক টেস্টি একটা খাবার। তো দুপুরে খাবারের পর চলে গিয়েছিলাম বাজারে, কিছু বাজার নিয়ে আসছি, সেগুলো একটু দেখিয়ে দিই। ধনে পাতা নিয়ে আসছি, টমেটো, আর এটা আলু, এই আলুটা আমি রান্না দেখিয়েছি, এবারও যদি পারি তাহলে দেখাবো। আর জংলি টমেটো, আর নিয়ে আসছি লেবু, বাঁধাকপি, বেগুন, বেগুন তো শীতকালে অনেক ভালো লাগে আমার, শশা নিয়ে আসছি। এই হচ্ছে সবজি, আসলে সবজির দাম অনেক বেশি, সবজি খাওয়াই মুশকিল হয়ে গিয়েছে, অনেক অনেক বেশি সবজির দাম। অনেকেই জিজ্ঞেস করেছিল আমার এই যে সবজির প্যাকেটগুলো তৈরি করেছি এগুলা কি কাপড়, এটা আপনারা যে কোনো পাতলা সুতি কাপড় নিতে পারেন, মানে পিওর সুতিটা নিতে হবে। নর্মাল একটা ভ্যানিলা কেক তৈরি করেছিলাম, তো এটা এখন ড্রাই কেক বানাবো, এটা এখনো গরম, তো ঠান্ডা হলে বেশি ভালো হতো, তো গরম অবস্থায় আমরা কেটে নিচ্ছি। হঠাৎ করে মনে হচ্ছে না যে আপুর হাতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে, চলে এসেছে আপনাদের DIY ভাই। তো এটা টোস্ট করে নেওয়ার পরে একটু ঠান্ডা করলে এটা ড্রাই কেক হয়ে যায়, অনেক টেস্ট হয়। ঘি বানানোর সময় হয়ে এসেছে, ঘি বানাইলে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এখানে দই বসাচ্ছি, আসলে আমার বাসার পাশেই একটা মনে হয় কাজ চলছে, সেই কাজের কারণে অনেক সাউন্ড হচ্ছে, তো যার কারণে আমার সমস্যা হচ্ছে ভয়েস ওভার করতে, তো এই মুহূর্তে একটু বন্ধ হয়েছে, তো আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে শেষ করছি। আপনারা সামনের যতটুকু ভিডিও আছে দেখতে থাকুন।